আসসালামু আলাইকুম কবুতর প্রেমে ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম, আমি অনেকদিন পরও একটি ভিডিও নিয়ে এসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো কিভাবে কবুতরের শীতের যত্ন নেবেন এবং শীতে কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো করবেন না, এটি আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। শীত আছে কিংবা এসেও গিয়েছে, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও যদি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখুন ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসানোর সময়টি প্রেস করে দিন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী নিত্য নতুনগুলো ভিডিও আপলোড করবো, ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর ভিডিওটি কেউ না কেটে কেউ না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটি যারা কেটে কেটে বা টেনে টেনে দেখে তারা হয়তো কিছুই বুঝতে পারে না, তারপর আমাকে একই কোশ্চেন করে যায়, তার জন্য আমি বলবো ভিডিওটি কেউ না কেটে কেউ না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা জানতে হবে, কবুতর কিন্তু একটি বর্ণ পাখি। হ্যাঁ, কবুতর কিন্তু একটি জঙ্গলের বর্ণ পাখি, এটিকে নিয়ে বেশি বাড়াবাড়িও করা যাবে না, কেননা জঙ্গলে কিন্তু অনেক ধরনের পাখি থাকে এবং পায়না থাকে। তারা এই শীতে কীভাবে থাকছে তাদের মতন ওদেরকে থাকতে তো হবে, নাহলে ওদেরকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কবুতরের লাভের জায়গায় ক্ষতিটা বেশি হতে পারে, লাভের জায়গায় ক্ষতিটা বেশি হতে পারে। তার জন্য ওদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। তার জন্য কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো করবেন না, এটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। চলুন, কবুতরের খাবারের তালিকার ভিতরে সরিষাটা একটু বেশি রাখবেন। হ্যাঁ, সরিষার পরিমাণটা একটু বেশি রাখবেন, কেননা এখন হলো শীতের দিন, তার জন্য সরিষাটা একটু বেশি রাখবেন। আর আপনার কবুতর যদি কুসুম ফুলের বীজ খায় তাহলে আপনি কুসুম ফুলের বীজ দিবেন, কেননা কুসুম ফুলের বীজ অনেক কবুতরই খায় এবং অনেক কবুতরই খায় না, এটা মূলত বড় আইটেমের কবুতরকে খাওয়ানো হয়। আপনার কবুতর যদি কুসুম ফুলের বীজটা খায় তাহলে কুসুম ফুল রাখবেন। আর যদি সরিষাটা খায় অবশ্যই আপনি সরিষাটা রাখার চেষ্টা করবেন, কেননা সরিষাটা একটু তৈরাক্ত জাতীয় খাবার, শস্য দানা, ছোট শস্য দানা, এটা আপনি রাখার চেষ্টা করবেন। এটি খাওয়ালে এই শীতে আপনার কবুতরের শরীরটা গরম থাকবে, তার জন্য আপনি সরিষাটা রাখার চেষ্টা করবেন। তৃতীয় নম্বর বিষয়টা হলো, আপনি চটের বস্তা অথবা ছালার বস্তা এনে আপনি ছালার বস্তা মাপ পতন কেটে আপনার খাঁচাটা রাত্রে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, যেন বাইরের সরাসরি কোনো বাতাস আপনার খাঁচাতে প্রবেশ করতে না পারে। তার জন্য আপনি চটের বস্তা অথবা ছালা বস্তা মাপ পতন কেটে তারপর আপনি আপনার খাঁচাতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এমনভাবে ডাকবেন না যেন ওদের অক্সিজেনটা চলাচল করতে কষ্ট হয় বা ওদের যেই পায়খানার বীজগুলো আছে সেই গন্ধগুলো জানি খাঁচার ভিতরে না থেকে যায়। খাঁচাতে থেকে গেলে একটু অস্বাভাবিক একটি পরিবেশ হয়ে যাবে, তার জন্য ওদের গন্ধটা জানি বের হয়ে যেতে পারে। কিছু অংশ ফাঁক রাখবেন, জানি ওদের পায়খানার যে বীজের যে গন্ধগুলো আছে সেই গন্ধগুলো করবেন বের হয়ে যেতে পারে এবং ওদের অক্সিজেনটা কিন্তু চলাচল করতে পারে। ওদের কিন্তু কার্বোহাইড্রেটিং অক্সিজেনটা কিন্তু ট্র্যাক করতে হয়, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি ছেড়ে কবুতর পালন করে থাকেন তাহলে যখন শীতের দিনে কিন্তু রোগটা একটু দেরি করে ওঠে, তার জন্য সূর্যটা যখন ভালোভাবে উঠবে রোগটা দেখুন ভালোভাবে পড়বে, তখন আপনি যদি কবুতরটাকে ছাড়েন, আপনি যদি কবুতর ছেড়ে পালন করেন তাহলে আপনি যখন কবুতরটা ছাড়বেন দেখবেন ওরা কিন্তু ঘোরাঘুরি করবে, ওরা রোদ্রে ওদের শরীরটাকে গরম করে নিতে পারবে। আর যদি আপনি যদি খাঁচা কবুতর আটকে যদি পালন করে থাকেন তাহলে আপনি খাঁচাটা সহ ওদেরকে রোদে দিবেন, আর রোদে দেওয়ার সময় ওদেরকে একটু পানি দিবেন, জানি ওদের পানিটি সারা লাগলে জানি ওরা জানি পানিটা খেতে পারে, তার জন্য একটু সামনে পানি দিয়ে রাখবেন, দেখবেন তারা কিন্তু শরীরটাকে গরম করে নিতে পারবে এবং তাদের শরীরটা কিন্তু সতেজ থাকবে। তার জন্য আপনি রোদে দেওয়ার চেষ্টা রাখবেন। কবুতরকে যে খাবারটা দেন সেই খাবারটা রোদ্রে শুকিয়ে তারপর দিতে চেষ্টা করবেন, জানি কবুতরের সেই খাবারটা যেন ফাঙ্গাস না থাকে অথবা খাবারটা যেন ভিজা না থাকে, কেননা শীতের দিনে খাবারটা ভিজে ওঠে। আপনি যদি খাবারটা যদি বাইরে কোথাও রাখেন তাহলে খাবারটা ভিজে ওঠে, তার জন্য আপনি রোদ্রে শুকিয়ে তারপর কবুতরকে দিতে চেষ্টা করবেন, যেন খাবারে কোনো ফাঙ্গাস না থাকে অথবা খাবারটা যেন ভিজা না থাকে, খাবারটা যেন শুকনো থাকে, তারপর আপনি দিতে চেষ্টা করবেন, তাহলে কবুতরের জন্য এটা ভালো হবে। আর কবুতরের খাবারের পাত্র এবং পানির বাটিটা এটা আপনারা নিয়মিত পরিষ্কার করে দিতে চেষ্টা করবেন, আর কবুতরের যে পানির পাত্রটা আসছে সেটা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, পানিটা যেটা আসছে সেই পানিটা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আজকের পানিটা যেন অন্যবেলা কবুতর যদি না খায় এটা দিকে একটু খেয়াল রাখবেন। আর কবুতরের খাঁচাটাও অন্তরে অন্তরে একবার বা কিংবা দুইবার পরিষ্কার করতে চেষ্টা করবেন, নিম্নে দুইবার পরিষ্কার করতে চেষ্টা করবেন, দুইবার পরিষ্কার করলে তাদের জন্য ভালো হয়, তার জন্য আপনি দুইবার চেষ্টা পরিষ্কার করতে চেষ্টা করবেন। আমাকে মাঝে মাঝে অনেকেই বলে, ভাই কবুতর যদি শীতের দিনে গোসল করে তাহলে কোনো সমস্যা হবে কি না? না, এতে কোনো সমস্যা হবে না, কবুতর যদি নিজের ইচ্ছা গোসল করে তাহলে কোনো সমস্যা হবে না। আপনি কবুতরের সামনে পানি দিবেন, তারা যদি নিজের ইচ্ছে নেমে যদি গোসল করে তাহলে কোনো সমস্যা হবে না, আর যদি আপনি নিজের হাতে যদি যদি গোসল করেন তাহলে নানান রকমের ভাইরাসে আক্রান্ত হয়ে আপনার কবুতরটি মারা যেতে পারে বা ঠান্ডা রোগ রেগে যেতে পারে। তার জন্য কবুতর যখন নিজের ইচ্ছা গোসল করবে তখন কোনো সমস্যা হবে না, আর যদি
কবুতরকে আপনি যখন গোসল করাবেন, রোদ যখন থাকবে তখন যদি গোসল করেন তাহলে কোনো সমস্যা হবে না, রোদে তারা শুকিয়ে যাবে, তার জন্য কোনো সমস্যা হবে না। আর আমাকে মাঝে মাঝে বলে পটাশ মিশ্রিত পানি খেলে কি কোনো সমস্যা হবে কিনা, এতেও কোনো সমস্যা হবে না, পটাশ মিশ্রিত পানি খেলে কোনো সমস্যা হবে না। পটাশ মিশ্রিত পানি দিয়ে যদি আপনি গোসল করান তাহলে তাদের শরীরে উকুনগুলো পড়ে যাবে এবং তাদের শরীরে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি দেখেছি যে কবুতরের সামনে রাত্রে 60 থেকে 100 পরে লাইট লাগিয়ে দেয়। এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কেননা আমি নিজে লাইট দিই না। লাইট দিলে কবুতরের ঘুমের ক্ষতি হয় আর কবুতরের সামনে নানান রকমের পোকা চলে আসে, তার জন্য কবুতরের বাচ্চার সমস্যা হতে পারে, আর কবুতরে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি লাইটটা ব্যবহার করি না। আপনারা যদি চান তাহলে আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছা, এটা যদি আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা করতে পারেন, আর যদি চান না আমি ব্যবহার করবো না তাহলে আপনারা নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত ছিল শীতের কিছু কথা নিয়ে, এইটুকুটুকু করলে আপনাদের যথেষ্ট, আর কিছু করা লাগবে না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে ভিডিও নিচে থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে শোনার সময় প্রেস করুন। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও।